আচ্ছা কাজ কর, যা গিয়ে স্নান করে নে তুই, একটু ভালো লাগবে তোর। আমি আর সুষমা মিলে খাবারটা বানিয়ে ফেলি। তুই তো সকাল থেকে কিছুই খাসনি মনে হয়, এতটা বেলা হয়ে গেছে নিশ্চয়ই খিদে পেয়েছে তোর। আমরাও সকাল থেকে কিছুই খাইনি, জামা স্নান করে নে। মা, দিদিকে তো একটা ভালো শাড়ি পরতে দিতে হবে। হ্যাঁ, আলমারিতে ওই যে মাসি আছে না, ওনার ছেলের বিয়েতে দুটো ভালো শাড়ি দিয়েছিল, ওই শাড়িগুলোই দিয়ে দে, আমি তো পরিনি একবারও। যা। কিন্তু সেসবের কি প্রয়োজন মা? মা, তোকে পরার জন্য ভালো শাড়ি দিতে হবে তো। এই কারণেই আমি এখানে আসতে চাইছিলাম না। বাবা, এখানে কিছু টাকা আছে, জ্যোতিকে দিয়ে দিস। বাবা, ও তো তোর আমার কাছে কিছু চাইবে না, ওর যদি কিছু দরকার হয় কি করবে ও? ঠিক আছে বাবা। ওকে বলিস না যেন আমি দিয়েছি। হ্যাঁ, ওকে বলে দিস যে বলিস তো স্যালারি থেকে দিয়েছিস। যা। বুঝে গেছি। স্নান হয়ে গেল মা। আয় খেয়ে নে। সুষমা, ওই চিরুনি কোথায় রাখা আছে? দিদি, আলমারির ড্রয়ারে আছে। যা, তুই গিয়ে দে ওকে, আমি সামলে নেব। যা। এটাকে এক্ষুনি এখান থেকে ফেলো। শুনতে পেলে না কি বলছি? এই ছবিটা এখান থেকে ফেলো। সুধা, তুমি তো ভালো করে জানো মম আর দাদা এই মেয়েটার ছায়াও সহ্য করতে পারে না। আমি বললাম তো, এটাকে এখান থেকে ফেলে দাও। এটা আমার ঘর, আর আমি 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 নিজের ঘরে নিজের দিদির ফটো রাখতে পারি। আর আর উদয়েরও এটা নিয়ে কোনো কোনো রকম সমস্যা নেই। বাহ, তর্ক করতে ভালোই শিখেছো। লজ্জা করে না আমার মুখে মুখে তর্ক করতে? নিজের সীমার মধ্যে থাকতে শেখো। তোমারে পাখা গজিয়েছে দেখছি।